এই টিক টিক কিভাবে তাকায় আছে দাদা কিছু জানি না আমি গুটি আছে সবাই এই জিনিসটা খাওয়ার চেষ্টা করবে এইটা এবং এইটা গুটিয়া বলে না বলে গুইটা জি ভাই টেস্ট করেন তো জানেন তো কেমন লাগে এই গুড়টা বেশি মজা ভালো রাস্তা রেখে যাইতেছে এই খারাপ রাস্তা দিয়ে এখান থেকে কেন যাব বলতেছে এদিক দিয়ে যাবে এদিকে সাপের ভয় আছে শীতকাল তো এদিক দিয়ে যাওয়ার কি দরকার যাই হোক এটা আমার বাড়ি এই পাশে পুকুর এই পাশে পুকুর ওই মাঝখানে গাছের ভিতর দিয়ে আমার বাড়ি ভাবি এখানে দাঁড়ায় আছে তার কি সেই জায়গায় আসলে তো ব্লগিং করতে করতে এটা দেখতাম না আমি এটা ভালো এখন যাইতেছি কই যাইতেছি আমরা এখন আজকে কমপ্লিটলি ঘুরতে যাইতেছি আজকে যাচ্ছি গুটিয়া মসজিদ যদি সময় থাকে দুর্গাসাগরও দেখাবো আমি তো 100 বার গেছি কিন্তু 100 বার গেলে কী হবে নতুন নতুন মানুষ আসে তাদেরকে নিয়ে আমারও যেতে হয় আবার এইভাবেই হয়তো 100 বার হয়ে গেছে আজকে 101 বার হবে ও বিড়ালটা খুব সুন্দর দেখেন ভাবি বিড়াল ভয় পায় বিশেষ করে কালো বিড়াল বেশি ভয় পায় ভাবি রাস্তা অনেক ব্যস্ত কিন্তু আসলে আমাদের এলাকার সমস্যা হচ্ছে আমাদের এলাকায় গাড়ি পাওয়া যায় না আমরা ওই ভ্যানে উঠতে পারতাম না বলি না এইখান তাইলে ভুলে গেছিলাম আমরা গুটিয়া যাবো কিন্তু মাঝখানে যেহেতু দুর্গাসাগর দুর্গাসাগরটা একটু ঘুরে যাবো ভাইয়া তিনজন তিনজন আমার হ্যাঁ তিনজন তিনজন বানানোর জন্য খাবার দাবার দেখি সারেন না এই টিক 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 আজকে ফ্রাইডে অনেকেই পিকনিকে আসছে এখানে ঘুরে ফিরে এখন সবাই যাচ্ছে আমরা মাত্র ঢুকলাম অনেক বড় এরিয়া এটা দুর্গাসাগর পুরোপুরি ঘুরতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে শীতকাল খুব ভালো পরিবেশ চাইলে খুব ভালোভাবে হাঁটা যায় কিন্তু হাঁটবো না এতটা সময় নাই এখন এই যে হচ্ছে দুর্গাসাগরের সেই ভিউ চতুর্দিকে পানি মাঝখানে দ্বীপ ওই যে চাইলে নৌকায় অনেকে ঘুরতে পারে ওই যে নৌকায় কিছু মানুষ ঘুরতেছে এখানে হরিণ ছিল হরিণ কে আবার হরিণ কই কবুতর এখানে অনেক কবুতর আগে এখানে হরিণ ছিল এখন তো বোধহয় বিভিন্ন দোকান উঠবে এখানে হরিণের জায়গাটা শিফট করা হয়েছে হরিণগুলো এখন এখানে নিয়ে আসছে এখানে ময়ূর আচ্ছা ময়ূর রাখছে এখানে দুইটা ময়ূর আছে আর ময়ূর পাখনাগুলো মিলতো আর এই সবগুলো হরিণ আমার জন্য দাঁড়ায় আছে বোধ হয় হরিণগুলো খুবই সুন্দর কীভাবে তাকায় আছে তোমাকে কিছুই জানি না আমি আমার ক্যাম্পাসেও আছে একটা আমার ক্যাম্পাসে এই পাখিটা আছে ইমু পাখি মনে হয় যে একটা উট পাখির মতো বাহ ভালোই লাগে প্রাণী বিভিন্ন ধরনের প্রাণী দেখলে ভালো লাগে আমরা এখন দুর্গাসাগর থেকে বের হয়ে যাব যেহেতু সময় খুবই কম গুটিয়া মসজিদে যাব তাই এখন এখান থেকে বের হয়ে যাব
আচ্ছা আগায় রাখেন গুটি আসলে সবাই এই জিনিসটা খাওয়ার চেষ্টা করবে এইটা এবং এইটা চার পিস দেন তো দূরে 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 দেন তো এর নাম কি এগুলার সানা সন্দেশ ভালো হবে তো না চ্যানেল নাই ফেসবুকে মানে দেই ভিডিও গুটিয়া মসজিদের এখানে আসলে অবশ্যই এইটা খাওয়ার চেষ্টা করবেন দাম তুলনামূলক বেশি একটা সন্দেশের দামই 20 টাকা এটা বেশি আসলে তবে এমন না যে এইখানেই বেশি ওইদিকে মানে গুটিয়ার যে বাজার সেই দিকেও 15-20 টাকার মতোই এরকমই দাম আর খেতে আমরি অত ভালো না আমি খাইছি আগে তবে যেহেতু স্থানীয় সন্দেশ টেস্ট করলে ভালো হবে খারাপ না আপনাদের জন্য সন্দেশ আনছি গুড়ের সন্দেশ একটা আর মানে চিনির সন্দেশ এই নিয়ে 101 বার আসা হইলো গুটিয়া মসজিদ এখানে মহিলাদের নামাজের ঘর আছে আসলে 101 বার না আসলে অনেকবার আসা হয়েছে ঠিক আছে দাদা একটু ছবি তুলে দিই আপনাদের সাথে একটু পরে কথা হইতেছে আবার চিনির এই মসজিদের নাম হচ্ছে গুটিয়া মসজিদ সবাই আপনারা এটাই জানেন কিন্তু বরিশালের মানুষ বা এলাকার মানুষজন কিন্তু তাদের নিজ এলাকাকে বলে গুইটা গুটিয়া বলে না বলে গুইটা জি ভাই ভাই কি ব্লগার জি ভাই আমি আমার মা এবং ভাবিকে খুঁজে পাচ্ছি না বরিশালের দুটো জায়গাই অনেক বেশি ফেভারিট সেটা হচ্ছে দুর্গাসাগর এবং এই গুটিয়া মসজিদ দুটাই এই রাস্তার সাথে একই রাস্তায় আর একটা জায়গা আমার খুব ভালো লাগে এখান থেকে এই রাস্তা ধরে সামনে গেলেই সারসিনা মসজিদ সেখানে নদীর পাশেই সেই মাদ্রাসা এবং মসজিদ সারসিনা যে মাদ্রাসা এবং মসজিদ নদীর সাথেই এটা ওই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছিল বিভিন্ন ধরনের গাছের চারাও এখানে পাওয়া যায় আজকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তারা তাদের নিয়ে আসতে আসলে দেরি হয়েছে সেজন্য আজকে আর যাওয়া হবে না অন্য কোনো সময় যাব আর এখন তো শীতকাল গাছে চারা লাগানোর সময় না এখন দেখি আমার মা আর ভাবিকে খুঁজি তারা কোন দিকে সন্দেশটা আনতে গিয়ে তাদেরকে হারিয়ে ফেলছি মানে নিজেই হারাই গেছি এই যে দেখেন ফুলকপি এগুলো মানে হাইব্রিড ফুলকপি এত বড় বড় এটা হচ্ছে টমেটো গাছ ভাবি এবং মাকে পাইছি তারা ওই দিক দিয়ে আসতেছে মানে এই দিক দিয়ে আসতেছে তারা হ্যাঁ আপনাদের ইয়া দেন গুড়ের সন্দেশ নেন খুলেন তো একটু টেস্ট করেন তো দেখেন তো কেমন লাগে বেশি করে নেন খান ইয়ার দেখেন মাওয়ার দেখেন এই রুখ খাই যেহেতু গুড়ের টাকে খাই নাই তাই একটু টেস্ট করে দেখি এই গুড়েরটা বেশি মজা গুড়েরটা বেশি মজা খেজুরের গুড়েটা খেজুরের আমার কাছে ভালো লাগতেছে সন্ধ্যা হয়ে গেছে এখন অবশ্য সন্ধ্যার পরই গুটিয়া মসজিদের লাইটিংয়ের কারণে গুটিয়া মসজিদ আরও বেশি সুন্দর লাগে তো কেউ গুটিয়া মসজিদ আসলে আমি রেফার করব যে বিকেল দিকে আসার জন্য মাগরিবের নামাজটা পড়ে তারপর সন্ধ্যার পরে লাইটিংটা দেখে তারপরে এখান থেকে বিদায় নেওয়া একটা ভালো হবে আশা করি তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বরিশালে আসলে দুর্গাসাগর গুটিয়া মসজিদ এবং নদীর পাড়ে যে জায়গাগুলো মুক্তিযোদ্ধা পার্ক তিরিশ গোডাউন বুদ্ধিজীবী এবং আরও অনেক জায়গা আছে বরিশালে ঘোরার বরিশাল শহরের মধ্যেই বরিশালের কাছাকাছি বলতে পারেন এগুলো ঘুরতে পারেন আমার তো সবই ঘোরা আছে আল্লাহ হাফেজ
ঠান্ডা